নাম্বার টাইলস। এই মুহূর্তে রাস্তায় বেরোনোই নিষেধ, রাজমিস্ত্রির কাজও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ আরামবাগ ব্লকের মায়াপুরে অবাধে রাজমিস্ত্রির কাজ চলছে জমজমাটভাবেই। কেন? সিমেন্ট নাকি কেনা হয়ে গেছিল, সেগুলি জমে নষ্ট হয়ে যেতে পারে, এই আশঙ্কায় নিষেধ জানা সত্ত্বেও কাজ করাতে হচ্ছে। কিন্তু সিমেন্টের থেকেও কি করোনা মহামারী গুরুত্বপূর্ণ নয়? কে বোঝাবে এসব কথা? রেডিও, টিভিতে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রোজ প্রচার চলছে। মানুষ কোথায় কী কী দান দেওয়া হচ্ছে তার খবর যতটা রাখছে, করোনা কতটা বিপজ্জনক সে নিয়ে ঠিক ততটাই তাদের অবজ্ঞা এবং অবহেলা। সচেতনভাবেই রাজমিস্ত্রির কাজ চলছে। আমরা দেখাবো আমাদের আরামবাগ টাইমসের প্রতিনিধি পৌলমি কর্মকারের ক্যামেরায় ধরা দায়িত্ব জ্ঞানহীন কাজের ছবি। সেটা কথা না, যেহেতু করোনা ভাইরাসের জন্য এখন সব দিক বন্ধ করেছে সরকার থেকে, তো সেখানে এইভাবে কাজ করার তো কোনো মানে হয় না। কিন্তু কেন হচ্ছে এগুলো? সেটা কথা না, সব কিছু বন্ধ, কিন্তু সেখানেও আমি দেখতে পাচ্ছি কাজ চলেই যাচ্ছে। এটা তো নিয়মের মধ্যে পড়ে না। বলুন কিছু কেন হচ্ছে এটা? না না, সেটা কথা না, যে বসে যাবে পড়ে যাবে সেটা কিন্তু কথা না, কিন্তু কেন এগুলো হচ্ছে? আপনারা জানেন সব কিছু বন্ধ করে দিয়েছে, কেন না এই করোনা ভাইরাসের জন্য। তাহলে আপনারা কি চান যে এই ভাইরাসটা বেশি করে ছড়াক, মানুষের ক্ষতি হোক? তাহলে তাহলে কেন এটা করছেন? আর কেন বারণ করেননি যখন এরা কাজ করতে এলো? সেটা এখানে কোনো প্রোটেকশন নেওয়া যেত, এভাবে কাজ করার তো কোনো মানে হয় না। তাহলে কাজটা কবে বন্ধ করাবেন? ঠিক আছে।